গাজীপুরের কাশিমপুরে 1 নং ওয়ার্ড পলাশ হাউজিং এলাকায় একটি অবহেলিত মসজিদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মৃধা। শুক্রবার স্থানীয় নুরানি কাশিমি জামে মসজিদ ও মাদ্রাসায় জুম্মা নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। সরেজমিনে গিয়ে দেখা যায় মসজিদের কাজ অসম্পূর্ণ, তাই মুসল্লিগণ রাস্তায় টিন সেট দিয়ে অস্থায়ীভাবে নামাজ আদায় করছেন। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন যাবৎ মসজিদটি অবহেলিতভাবে পড়ে আছে, আমরা সাধারণ মুসল্লিরা রাস্তায় টিন সেট দিয়ে কোনোভাবে নামাজ আদায় করছি। হাজী মোশাররফ মৃধা বলেন, শুনে আসছি মসজিদটি অনেকদিন যাবৎ অবহেলিত হয়ে পড়ে আছে, তাই মুসল্লিদের সাথে আজ নামাজ আদায় করলাম এবং সবাইকে আশ্বাস দিয়েছি অবহেলিত মসজিদের সংস্করণ করার কাজ করে দিব। মোশাররফ হোসেন মৃধা আরও বলেন, আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। পাশাপাশি 1 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রহিম খান একজন যোগ্য ও সৎ ব্যক্তি, তাকে ঘুড়ি মার্কায় ভোট দিবেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি সাদাত হোসেন, মোহাম্মদ সোহরাব হোসেন মৃধা, মোহাম্মদ শাহ আলম খান সহ মুসল্লিগণ। আপনাদের পরিকল্পনা কি আছে যদি বলতেন? আসলে এখানে তো আমি এটা এই তেমনভাবে আগে জানতাম না। কিছুদিন আগ থেকে সাবেক মহিলা কাউন্সিলর জনাবা পারভিন আক্তার আমাকে জিনিসটা জানায়, আর সাদাত ভাইও আমার কাছে যায় যে কিছু অনুদান অথবা এখানে ওয়াজটা করে মাহফিল করে কিছু কালেকশন করে মসজিদরা করার জন্য। তা আমি ওই সময় তাদের সহযোগিতা করার চেষ্টা করছি, কিন্তু আমি এখন জানতে পারলাম যে এই মসজিদরা ওইভাবেই পড়ে আছে, ওয়াজও করতে পারে নাই, মাহফিলও করতে পারে নাই। সেই জন্য আমি আমার পার্সোনাল আমার তরফ থেকে আমি আমার মা বাবার রুহের মাগফেরার্থে আর এলাকার সমাজ সেবার উপলক্ষে আমি এটা ঘোষণা দিয়েছি যে মসজিদরা মসজিদ কমিটি যারা আছে তারা সবাই আমাদের আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকা মার্কার পাশাপাশি আমাদের এলাকার বলিষ্ঠ কণ্ঠস্বর সমাজ সেবা করেন উনি আব্দুর রহিম খান সাহেব, উনি অত্যাধিক ভালো লোক, কাউন্সিলর ভোটটা ওনাকে দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি নিজের খরচ থেকে মসজিদরা একতলার ছাদ পর্যন্ত করে দিব যদি আমাদের নৌকা মার্কা আর কাউন্সিলর প্রার্থী যদি জয়যুক্ত হয়। কারো কাছে কোনো কিছু চাইতে হবে না, ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে করে দেওয়ার চেষ্টা করব। ইলেকশনে এলাকাবাসী সবাই একজোট হয়ে আমরা নামছি রহিম খানকে যেভাবে হোক বিজয় করে আল্লাহ রহমতে ভোটের মাধ্যমে আমরা জয়যুক্ত করে নিয়ে বিজয়ের মালা আমরা গলায়। মাদ্রাসা স্কুল যেখানে যা আছে সম্পূর্ণ তাদের পাশে থাকে। রাজিম, আমি নুরানি কাশেমের জামে মসজিদের সভাপতি বলছি। অনেক দীর্ঘদিন যাবৎ আমাদের মসজিদে অবহেলিত আছে, আমাদের যে ক্যাশ কাবাটি ছিল আমরা নিচের কাজটা পরিপূর্ণ করতে পারছি, এখন আমাদের কোনো ক্যাশ কাবাটি নাই। আমাদের এখানে